হ্যালো, গুড মর্নিং। মর্নিং তো এখন আর নেই, 12:10 হয়ে গেছে। আর সবাইকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। অনেকের বাড়িতে হয়তো অনেক রকমের পুজো হয়, পুজো আচ্ছা হয় না। আশা করি সবাই তোমরা পিঠে পিঠে খাচ্ছ। এখন তো আবার অনেকে বানাতে পারে না বলে কিনেই খাচ্ছে, দেখতেই পাচ্ছি অনেকে বানানোর বড্ড ঝামেলা। তো এই যে দুধ খাচ্ছিল মা, বলেছি আর দুধ খেতে হবে না, একটু দুধ আমাদের জন্য রেখে দে, কম বলে নিয়ে নেবো, তাই না? হ্যাপি পৌষ সংক্রান্তি, বলি দাও বলি দাও। তো পিঠেগুলো তো কাল তোমাদের সব দেখলাম, ব্লগটা তো দেওয়া হয়নি, ওটা কন্টিনিউ চলছে ব্লগটা, তোমরা দেখতেই পাবে ব্লগ চলে। আর হচ্ছে আজকে বাড়ি যাব পিঠেগুলো নিয়ে, আমাদের রান্নার অর্ডার হচ্ছে ডেলিভারি, সেগুলো হচ্ছে। পায়েস হয়ে গেছে, পায়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাইরের ওয়েদার খুব খারাপ, তো এই পর্যন্তই কাজকর্ম সব আর কি, ঝটপট সব কাজকর্ম গেছে। অ্যাজ ইউজুয়াল স্নান টান তো আমার হয়েই গেছে, ঘর ঝাড় ধোয়া হয়ে গেছে, ঘরটা মোছা বাকি। তো চলো, খাবারের পিঠে ডেলিভারি দিতে গেছে, আসলে খাবার ডেলিভারি দিতে যাবে। আর একটু চা খেয়ে নিই, এ কথা হচ্ছে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে উল্টো দেখছো তোমরা, যাই হোক সোজা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কোম্পানি, এটা ভালো করে একবার দেখে নিই। এটা কোম্পানিটা হচ্ছে ফিরিলি কোম্পানি। তো সেইটা আমি, আমার কাছে একটা লাকি কুপন এসেছিলো, তো আমি ওখানে ফর্ম ফিল আপ করেছিলাম। এগুলো হচ্ছে ডগসের জন্য, ডগস ক্যাট এদের জন্য, পেটসদের। তো আমি আমার ব্রিডসের নাম এজ দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। আমার কাছে আজকে এই ফ্রি স্যাম্পলটা এসেছে, দেখি কেমন খাইয়ে। আজকে এইমাত্র ক্লিয়ার করে গেল, তো চলো ওপেন করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো এটা কি ফিডিল, একটা দেখা যাবে না, এটা উল্টো দেখা যায় যে এটা থেকে একটা গিফট এসেছে। এটা হচ্ছে পেটসদের জন্য ড্রাই ফুড আছে, এখানে আমি ফর্ম ফিল আপ করেছিলাম লাকি কুপনে। তো ওটা চলো দেখি কি আছে এর ভেতর, দেখি কি আছে। সঙ্গ মিত্রও আছে, ঠিক আছে, নাম ঠিক আছে। ফিডল ফ্যামিলি, মানে এটা আমরা যেটা নিয়েছি, নিয়ে ট্রাই করছি, সেটা একটা অ্যাকনলেজমেন্ট দিয়েছে। হ্যাঁ, আর এখানে দিয়েও দিয়েছে যে কি কি দেখতে পাচ্ছ তোমরা, এই যে পর পর কি কি আছে না আছে, এগুলো সব দিয়ে দিয়েছে। যাই হোক, আর আছে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে একটা টেবিল ক্যালেন্ডার দিয়েছে, টেবিল ক্যালেন্ডার। পশুদের থাকবে যাই হোক, সে যে দুটো বসে আছি, নিচে অর্ডারটা দেওয়ার পরে বেরোবো, চলো আবার কথা হচ্ছে। আজ হচ্ছে শনিবার, শনিবারের সকাল, এখন কটা বাজে বলি, নিজেও জানি না,
ও এখন 11টা বাজে, একটু সকালবেলা উঠেছি, একটু বসি। সকালবেলা তো উঠেছি, উঠে ঝটপট করে কাজকর্ম সব করে দিলাম, বাবুকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, তোমাদের অনেকদিন ধরেই বলছিলাম যে আমার কিছু কথা বলার আছে, বলবো আজকে সময় বার করে তোমাদের সঙ্গে সেটি শেয়ার করবো। আমি সেটা দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে। আর সেকেন্ডলি হচ্ছে যে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা যেটা বললাম, তো বাবার যে চেক আপ আছে, বাবাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে অনেক সকালবেলা উঠেছে। উঠে ভারত সেবাশ্রমে গিয়ে নাম টাম লিখিয়ে এসেছে, এসে তোমার বাবাকে নিয়ে আবার এখন বাবাকে নিয়ে পৌঁছতে গেছে। তার মধ্যে আমি রান্নাবান্না সমস্ত কমপ্লিট করছি, কমপ্লিট করে ও ডেলিভারি দিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলা খুবই দরকার, খুবই দরকার। তো সেই জন্য ডাক্তারের কাছে সঙ্গে ও কথা বলার জন্য চেষ্টা করছে। আর এখন তো যদি টাইমে পৌঁছতে না পারে তাহলে বাবা নিজে যতটুকু পারবে বলবে, যা প্রবলেম হয়েছিল। আর ও বাড়ির থেকে আমি দেখো এই যে লিলিমাকে নিয়ে এসছি, আজকে লিলিমাকে ও কোলে উঠবে, ও দাঁড়া কোলে নিয়ে নিয়ে যাচ্ছি, দাঁড়া দেখি উনি ড্রয়িং করতে করতে থেমে গেছে, চলো। তো আজকে সারা দিদি ড্রয়িং করতে বসেছে, এই যে সারা দিদি আজকে ড্রয়িং করতে বসেছে, সারা দিদি কালকে ড্রয়িং ক্লাস আছে সেই জন্য। আর ইনি গিয়ে কোলের মধ্যে বসে পড়েছিল বলে ডাকলো আমাকে, ইনি নিয়ে। আর ওই দেখো লিলি ঘুরছে পেছন পেছন, লিলিকে নিয়ে আজকে যাবো। যেমনই তোমরা না গোল্ডেন রিট্রিভার আলাদা ব্রিড হয়, এটা লাসা, তো লিলিকে নিয়ে যাবো আজকে, মেটিং করানোর আছে, তা সেখানে যাবো ট্যাংরাতে আসবো। আর ও থাকবে সোমবার দিন, আবার আমি ওকে দিয়ে আসবো মিটিং করিয়ে। সব কোলে ওঠার জন্য কেরম করছে তোমরা শুধু দেখো, দেখো এই দেখো দেখো দেখো, এটা হচ্ছে আমার ক্যান্টিবুরি কোলে ওঠার জন্য অবস্থা। দেখো আমার একটা দুটো, আমার লিলিমা এখানে রয়েছে, এই যে লিলিমা, লিলিমা এখানে রয়েছে আর একজন ওখানে রয়েছে। তো যাই হোক, আমার মোটামুটি রান্না কমপ্লিট। আজকে মেনুতে ছিল বাঁধাকপির তরকারি, শিম দিয়ে, সর্ষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে মুসুরির ডাল, মটর ডালের বড়া, এই ছিল আজকের মেনু। তা এখন আমরা কিছু টিফিন টিফিন খাইনি, ওকে বলেছিলাম পিঠে খেয়ে যেতে, সে না খেয়ে চলে গেছে, দেওয়া হয়নি, খাইনি। তা ঠিক আছে চলো, আবার কিছুটা কাজ এগিয়ে নিই, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, চলো সঙ্গে। সকাল থেকে তো কথা বলার সময়ই হয়নি তোমাদের সাথে, প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। হয়তো তোমরা পেছনটা দেখে কিছুটা আন্দাজ করতে পারবে যে আমি কোথায় এসেছি, যদি বুঝতে না পারো তাও আমি বলে দিই যে আমি এসেছি ভারত সেবাশ্রমের সঙ্গে। গত শনিবারে বাবাকে নিয়ে এসেছিলাম, এই শনিবার নিয়ে এলাম, তবে লাস্ট শনিবারের থেকে এই শনিবারের মধ্যে ডিফারেন্স আছে, তো অন্যদিন আমি থাকি না। আজকে অনেক তাড়াহুড়ো করে খাবার দাবারের ডেলিভারিটা করে দিয়ে মানে গাড়ি বিভৎস স্পিডে চালাতে চালাতে এসেছি, একটাই কারণে যে আজকে ডাক্তারের সাথে আমার কথা বলাটা খুব জরুরি, কিছু কারণ হয়েছে, ঘটনাটা আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। দেখ এখানে এরা এসে গেছে সাথে, এদের খাওয়ার চাই, তো আমার কাছে এখন এই মুহূর্তে কিছু নেই, দিতে পারবো না। তো ওখানেই দাঁড়িয়ে আছি, গিয়ে আমার পেশেন্ট পেশেন্ট ঘুরছে, যা বাবু কিছু নেই এখন যা। তো ডাক্তারের সাথে এখন কথা বলাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আজকে অনেক কিছু জিনিস আমার জিজ্ঞেস করার আছে, এটা যেগুলো হয়েছে কী হয়েছিল সেটা তোমাদেরকে এখানে দাঁড়িয়ে আমি বলছি না, বাড়িতে গিয়ে বলবো। মানে আমার এখন যে কী অবস্থা যাচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটাও ডায়াগনস্টিক সেন্টার, তো সেটা কেন যাব কি কারণ সবই তোমাদের সাথে আছে। রাত্রিবেলায় বসে চেষ্টা করবো, জানি রাত্রিবেলাও আজকে বেরোনোর ব্যাপার আছে, বাড়ির কাছাকাছি মোটামুটি ধরো ঘন্টা দুয়েকের কাজ আছে, তো সমস্ত কিছু সেরে আশা করি সময় পাবো, তোমাদের সাথে নিশ্চয়ই আজকে শেয়ার করবো। আজকে একটা স্পেশাল প্ল্যান ছিল আমাদের, কিন্তু মনে হয় না সেই প্ল্যানটাও কিছু ওয়ার্কআউট করা যাবে বলে, লেটস সি কী হয় দেখা যাক। আপাতত দেখি ডাক্তারের জন্য ওয়েট করি, একটাই টাইম ডাক্তারের মাঝে মাঝে লেট করে, তো আজকে আমি চাইছিলাম ডাক্তারের জন্য একটু লেট করে আসে, তা আমি যাতে মিট করতে পারি ডাক্তারকে, তো ফিঙ্গার্স ক্রস সেটাই হয়েছে, ডাক্তারবাবু এখন আসেনি। যদি বাবার চার নম্বরে নাম, আমি তো সকালবেলায় বেরিয়ে মানে পাঁচটা অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু পাঁচটায় যথারীতি আমি উঠতে পারিনি, মানে এত টায়ার্ড, এত টায়ার্ড। কালকে আমরা তো তোমরা যে জানোই আমরা সোনারপুর গেছিলাম,
একটা সোনারপুর যেতে যেতেও প্রায় চারটে বেজেছে, চারটে মানে চারটে বেরিয়েছি, বেজেছে বললে ভুল হবে, প্রায় চারটে বেরিয়েছি সোনারপুর ঢুকতে ঢুকতে আমাদের পাঁচটা বেজে গেছে। তো কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি, ওখানে গিয়ে আবার চাউমিন খেয়েছি, পিঠে পিঠে খেয়েছি, তা ওখান থেকে আবার মাঝখানের টাইমে বাজার করতে গেছিলাম, সেই সময় বৃষ্টি পড়ছিলো, তো নরেন্দ্রপুর স্টেশনের কাছে একটু বাজার টাজার করে নিলাম, কারণ নাহলে ডেলিভারি করা একটু মুশকিল হয়ে যেত আমাদের পক্ষে। তো সেই সব করে টোরে ভাগ্নিটাকে নিয়ে গেছিলাম, তো ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের মোটামুটি আটটা নটা বেজে গেছিলো। তো তারপরে যথারীতি আবার কাজকর্ম করে শুতে শুতে দেড়টা বেজে গেছে, তখন আর কথা বলার মতন ইচ্ছা ছিল না, তাই জন্য আর কথা বলা হয়নি, ব্লগটাও যথারীতি শেষ করা হয়নি। তুমি লাস্ট কয়েকটা ব্লগ দেখছো, আমরা এখনও অবধি শেষ করে উঠতে পারিনি, সেটার জন্য আমি ভেরি ভেরি সরি। আজকের ব্লগটা তোমরা দেখো, আমি অনেক কিছু বলবো কি আছে না আছে। চলো সাথে থাকো, এখন তাই চাই ও ডাক্তার যেন বলে সব কিছু ঠিক আছে, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, খুব টেনশানে আছি, অনেক কারণ নিয়েই টেনশানে আছি, একটা ব্যাপারও আছে সেটা আমি আর কিছু ডিসক্লোজ করছি না এখন। ঠিক আছে সাথে থাকো, পরে ও মাছ খায়, মাছ খায়। তো যাই হোক, এখন আমরা আসলাম বলতে আমরা সোনোস্ক্যান গেছিলাম, বাবা তোমাদের তো বললামই বাবা ওরকম ডাক্তার দেখাতে গেছিলো, প্রচুর টেস্ট দিয়েছে, ইসিজি, ইজি, সিবিসি, সুগার, লিকুইড প্রোফাইল থেকে, এমনকি কি কারণে জানে না সেটা আমিও জানি, আমি বলেছিলাম যে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, তো সেই জন্যই আমি বললাম যে আমি এটাও বলেছি তোমাদেরকে, তো তোমরা তো জানোই যে আমি বলবো আজকে, যার জন্য তোমাদের লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে হবে। লাস্টে তোমাদেরকে বলেও ছিলাম একটা স্পেশাল প্ল্যান আমাদের ছিল, কিন্তু মনে হচ্ছে না সেটা আমাদের পক্ষে করা পসিবল হবে বলে, যেটা কালকে আমরা ভেবেছিলাম করবো, কিন্তু আমাদের টাইম দেখা যাক, আগে ওই জন্য আমি বলবো না, যদি হয় তো আমরা দেখতেই পাবে, তো সিটি স্ক্যান করতেছি সেটাই জানার জন্য এখন সোনোস্ক্যানে গেছিলাম। এবার খাবো দাবো কাজকর্ম হয়ে গেছে, এতে লিলিকে লিলিকে নিয়ে যাবো তোমাদের বললাম, তো যাই হোক তোমাদের সময় পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আবার রাত্রেবেলা আমি খেয়ে দিয়ে কেটে রাখি, ওটা নিয়ে আমার চাপ নেই, তিনি কথা বলবো। আর যেই সেলি মানে মানে একটা প্ল্যান করেছে সেটা যদি হয় তাহলে তোমরা তো দেখতেই পাবে অবশ্যই। তা এই হলো ব্যাপার সারাদিনে, এখন খেয়ে নি একটু বসে আবার বেরোতে হবে, দেরি আছে এখন বেরোতে হবে, তা চলো আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলার দিকে, আর তখনই আমি তোমাদের সব ডিটেলসে বলবো, সঙ্গে থাকো, দেওয়া হয়েছে ভালো লাগবে, আর আমরা আসি কাজটা সেরে তবে তোমাদের সব ডিটেলসে বলবো। এখন প্রায় নটা বাজে, একটু আগে কাজকর্ম সেরে ফিরলাম, তো এখন আমি জানি না ওদেরকে তোমরা দেখতে পাবে না হয়তো, এই দোকানটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে এখন খাবার নেওয়া হচ্ছে, কারণ রাত্রেবেলা গিয়ে আর রান্না করা পসিবল হবে না, যা শরীরের কন্ডিশন আমাদের। কালকেও যথারীতি প্রচুর অর্ডার পড়ে গেছে, লাঞ্চ ডিনার প্রচুর আছে, পিঠের অর্ডার আছে, তো এটা ইম্পসিবল, তো ওই জন্য আজকে রাত্রেবেলা আমরা তড়কা আর রুমালি রুটি খাবো, ওটাইও নিচ্ছে এখানে দাঁড়িয়ে, আবার ভাগ্নি আছে, এখান থেকে আবার বাজার যাবো, সেখান থেকে আমাদের ব্যবসার কিছু জিনিসপত্র নিয়ে তারপর ওখান থেকে বাড়ি ফিরি। তো চলো আপাতত বাড়ি ফিরি, তারপর তোমাদের সাথে কথা বলবো। বসার সময় পেলাম, এই লিলি কোথায় গেল, লিলিমাকে নিয়ে বলেইছিলাম তো যে একটু বেরোবো, মিটিং করানোর ব্যাপার আছে, ঢুকলাম, এনে ফয়েল টয়েল আনতে গেলাম, ফয়েল টয়েল নিয়ে এসে পিঠে বানালাম, পিঠের কালকে অর্ডার আছে, পিঠে বানিয়ে এই দেখো আমাদের ঘরের অবস্থা দেখেছো, বড়গুলো এই যে এই যে এই যে, আর একে দেখো, ইনি তো খাবার স্টার্ট করে দিয়েছে, কাল থেকে স্যারালাক্স খাওয়াবো কাল থেকে, আর ওই যেমন লিলিমা, লিলিমা একটু এ করে দাও, লিলি লিলি মা জিজ্ঞেস করছিল ওর কথা যে লিলি কি করছে, কিছু করেনি তো, তোমরা দেখো আমার ঘরের অবস্থা দেখো, এই দেখো দেখতে পারো ভালো করে দেখো, আচ্ছা রেখে দাও এটা বক্সে করে রেখে দিতে, এই দেখো
এই হচ্ছে আমার ঘরের অবস্থা, সব খেয়েছে, কাল থেকে নেওয়া শুরু করবে। আমার লিলিমা ওই যে ওই খাঁচার ওখানটাও গিয়ে এখন জায়গা হয়েছে শোয়ার জন্য। আর এনার অবস্থা হচ্ছে ভীষণ খারাপ, অ্যাসিড হয়ে গেছে, ঘুম হয় না সেরকম। আর তোমাদের সঙ্গে খেয়ে দিয়ে উঠে বসে তোমাদের সঙ্গে বাবার ব্যাপারটা একটু শেয়ার করবো যে কী হয়েছে না হয়েছে। তো কালকের প্রচুর অর্ডার আছে, কালকের অর্ডারগুলো কালকেই তোমাদের দেখাবো, আজকে দেখাবো না এই ব্লগে। তাহলে কালকে আজকে দেখাবো মানে আজকে আমি সবজি টুটি কেটে রাখবো, দেখানোর কিছু নেই, তো মজাটা নষ্ট হয়ে যাবে। আর এই দেখো সবাই খেতে উঠেছে, এই দেখো ইনি হচ্ছে খাবারের থালার মধ্যে উঠে গেছে, ইনি এখানে খাবার যদি একটু কিছু পাওয়া যায় ভাত তার চেষ্টা করছে, মায়ের দুধের পেছন পেছন ছুটছে। তো এই এখন চলবে আমাদের, তো আজকে বাইরে থেকে খাবার কালকেও কিনে আগে কালকে না আগের দিন কিনে এনেছিলাম, আজকে হচ্ছে রুটি আর তরকা, সে রুটি তরকা কিনে এনেছি, খাওয়া হবে। তো খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে বাবার ব্যাপারটা শেয়ার করি, মানে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো এই সবগুলোকে ঢুকিয়ে একটু বাসন টাসন মেজে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, এখন একটা বাজে, একটা পাঁচ হতে যায়। তো তোমাদের তো বলছিলাম তখন যে বলবো, অ্যাকচুয়ালি মঙ্গলবার দিন এরকম রাত্রেবেলা যখন দুটো ফুটো নাগাদ আমরা ঘুমোতে গেছি কাজ টাজ সেরে, তো বাবার একটা মানে বাথরুমে যাচ্ছিলো, বাবা শুয়েছিল বাথরুমে যাচ্ছিলো, যেতে গিয়ে তোমার মাথা ঘুরে পড়ে ঠোরে সেন্সলেস খানিকক্ষণের জন্য, মানে মিনিট এক মিনিটের দুই মিনিটের জন্য এরকম সেন্সলেস হয়ে গেছিলো। তারপরে তোমার যখন বুঝতে পারছে কি মানে সেন্সটাই হয়েছে, তখন তোমার অনেক করে জিজ্ঞেস করা হচ্ছে, মানে কী হয়েছে না হয়েছে, এই ওষুধের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। তো তখন ওষুধের ব্যাপার, ডাক্তার দেখানো, অপারেশন সমস্ত কিছু ভুলে গেছে, মানে কিছুক্ষণের জন্য পুরো ব্ল্যাঙ্ক, তো কিছুই মনে ছিল না বাবার। তো এই দেখে আমরা ভাবলাম যে ডাক্তার তো দেখানোই উচিত, ভেতরে যদি কোনো একটা ছোটোখাটো কোনো স্ট্রোক মতন হয়ে যেতেই পারে। তো যাই হোক, আজকে শনিবার দিন তো বললাম তোমাদের ডাক্তার দেখানোর কথা ছিল, বাবার গেছিলো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার প্রচুর টেস্ট দিয়েছে, সিটি স্ক্যান দিয়েছে, ইজি দিয়েছে, ইসিজি দিয়েছে, তারপরে ওই তোমার সুগার ফুগার সিবিসি হ্যান ত্যান প্রচুর টেস্ট দিয়েছে, সমস্ত কিছু করবে। স্ক্যানটা আমরা সোনো স্ক্যানে খবর নিয়েছি, সোনো স্ক্যান থেকে স্ক্যানটা করানো হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই নিয়ে একটা টেনশন চলছে, সারাদিনের ব্যস্ততা, কাজকর্ম, বাচ্চাগুলোকে তোমার দেখভাল করা, বাচ্চাগুলোকে আজকে লিলিকে নিয়ে যাওয়া, সব কিছুই তো তোমরা ওদেরকে বললাম বললাম। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, বেশি কথা বলবো না, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি পারছি না, মানে আজ কালকেও অনেকটা চাপ কম, না কালকে চাপ কম বলবো না, কালকে আরও বেশি চাপ। তো আজকে একটু হালকা ছিল, মানে প্রত্যেক দিনের তুলনায় একটু হালকা ছিল, বাট যাই হোক, কালকেও সমস্ত কেটে কুটে রেখেছি, কালকেও ছোটো ছোটো রান্নাবান্না সব করে ফেলবো, কোনো অসুবিধা হবে না। আমি আর মানে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আর এই দেখো ইনি তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে, আর পারছে না কথা বলতে, তো সবাই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন নতুন যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা তোমরা প্রেস করে দিও, যাতে আমরা যা ভিডিও দেবো তোমাদের কাছে ফার্স্টেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো চলো, গুড নাইট।